আজকের এই ক্লিপটা মূলত আপনারা যারা প্রবাসী আছেন তাদের কাজে আসবে এবং এই ভিডিওতে আমি নিজে বাংলাদেশে টাকা পাঠানোর সময় যে অ্যাপটা ব্যবহার করি সেটার যে অ্যাডভান্টেজ এবং যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে দুটোই বলে যাব যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে বাংলাদেশে টাকা পাঠানোর সময় আপনারা নিজেরাও ওই অ্যাপটা ব্যবহার করবেন কি করবেন না। ঠিক আছে, উল্লেখ্য এটা একটা স্পন্সর্ড ভিডিও এবং আমি খুবই খুশি যে আমার ফেভারিট মানি সেন্ডিং অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড আমাকে স্পন্সর করেছে, ওদেরকে ধন্যবাদ। শুরু করছি ওদের যে ভালো দিকগুলো আছে সেগুলো দিয়ে। ওদেরকে পছন্দ করার অনেকগুলো কারণ আছে, তবে আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে ওদের সেটা হচ্ছে যে ওদের ফাস্ট সার্ভিস। এত ফাস্ট সার্ভিস আমি বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আর কোনো অ্যাপ থেকে পাইনি। আমি সর্বশেষ আমার ছোটো ভাইকে টাকা পাঠিয়েছিলাম এবং একটা 39 মিনিটে আমি সেন্ড বাটনে ক্লিক করেছি আর একটা 41 মিনিটে সেই টাকা চলে গেছে আমার ভাইয়ের কাছে। অর্থাৎ মাত্র 2 মিনিটে টাকা পাঠিয়ে দিয়েছে ওরা, এত ফাস্ট। ঠিক আছে, এবং এই জন্যই ওদেরকে আমি মূলত সবচেয়ে বেশি পছন্দ করি। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আপনি যখন টাকা পাঠাবেন তখন ট্যাপট্যাপ সেন্ড আপনার কাছে কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এই ফিচারটা আমি অন্য কেউ দিচ্ছে কিনা আমি জানি না। ঠিক আছে, সাধারণত আপনাকে 1 বা 2 ইউরো এক্সট্রা দিতে হয় যেটা ট্যাপট্যাপ সেন্ড আপনার কাছ থেকে রাখছে না, আপনি ফ্রি পাঠাতে পারবেন। পাশাপাশি বেশিরভাগ সময় আপনি যদি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে ট্যাপট্যাপ সেন্ডের রেট ভালো, সবসময় ভালো পাবেন না কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে ওরা আপনাকে ভালো রেটটা দিচ্ছে। আর আপনি যখন অ্যাপটা ব্যবহার করবেন অ্যাপটা ব্যবহার করাও খুবই সহজ, আর আপনি ব্যাংকে তো টাকা পাঠাতে পারবেনই বিভিন্ন ব্যাংকে, পাশাপাশি আপনি বিকাশও ব্যবহার করতে পারবেন, দুটোই ফার্স্ট সার্ভিস দেয়। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি যখন টাকা পাঠাবেন তখন আপনি যেই পরিমাণ টাকা পাঠাচ্ছেন সেটা 2.5% আপনি এক্সট্রা পাবেন। এগুলো হচ্ছে মূলত মূল অ্যাডভান্টেজগুলো। পাশাপাশি হচ্ছে এটা যেহেতু একটা স্পন্সর্ড ভিডিও সো আমার তরফ থেকেও একটা গিফট থাকছে যে আপনি যখন অ্যাপটা ডাউনলোড করবেন তখন আমি যে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ডাউনলোড করার জন্য, আপনি চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। এবং ডাউনলোড করার পরে আপনি যখন প্রথমবার টাকা পাঠাবেন তখন দেখবেন যে ইউজ প্রোমো কোড যে অপশনটা আছে ওখানে আপনি আমার নাম ব্যবহার করবেন, ওখানে KKS যদি লেখেন আপনি প্রোমো কোড হিসেবে তখন আপনি প্রথম ট্রানজ্যাকশনে €10 বা $10 সমপরিমাণ টাকা আপনি পাবেন। ঠিক আছে, তো এগুলো মূলত হচ্ছে আপনার অ্যাডভান্টেজগুলো রইলো। এবার আসে যে এই অ্যাপটার ডিসঅ্যাডভান্টেজ কী আছে। এই অ্যাপটার সবচেয়ে অ্যানোয়িং যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে আমি যখন অ্যাপটা প্রথমবার ডাউনলোড করেছিলাম এবং আমি যখন ডাটা ইনপুট দিতে গিয়েছিলাম তখন আমি খুব স্বাভাবিকভাবে আমরা খুব দ্রুত টাইপ করি, তাই না? এবং টাইপ করতে গিয়ে আমি দেখলাম যে যতবার আমি দ্রুত টাইপ করার চেষ্টা করছি বারবার জিনিসগুলো রিপিট হচ্ছে। অর্থাৎ আপনি যখন নিজের নাম ঠিকানা যখন ইনপুট দেবেন তখন আপনাকে স্লো টাইপ করতে হবে, তা না হলে খালি রিপিট হবে। ব্যাপারটা খুবই অ্যানোয়িং, আমি জানি না এটা কেন হয় এবং ওরা এখন পর্যন্ত এটা টেক কেয়ার করেনি, তবে আমার একটা বিশ্বাস ওরা সামনে এটা ঠিক করবে। হ্যাঁ, এই একটা ব্যাপার অ্যানোয়িং ছাড়া, এই ব্যাপারটা ছাড়া স্লো আপনাকে ডাটা ইনপুট দিতে হবে। এছাড়া এখন পর্যন্ত আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এই অ্যাপটার আর কোনো খারাপ দিক আমার চোখে পড়েনি। আপনারা যারা আগে থেকে অ্যাপটা ব্যবহার করছেন তারা এইটা ছাড়া আর কোনো খারাপ দিক চোখে পড়েছে কিনা আমাকে জানাতে পারে। ঠিক আছে, তো এই ছিল মূলত এই ভিডিওর মূল কথাবার্তা। আমি একটা বোনাস পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আলটিমেটলি আপনাকে যত ভালো যত ফাস্ট সার্ভিসই দেখ না কেন আপনি কিন্তু দিন শেষে সবচেয়ে সেরা রেটটা চাইবেন, তাই না? যে আপনাকে বেশি রেট দিচ্ছে তাকেই আপনি পছন্দ করে নেবেন। তো আমি বলবো যে সবসময় আমরা যেটা করি, আমি নিজে যেটা করি সেটা হচ্ছে যে 2-3টে অপশন রাখি। আপনিও যে একটা দিয়ে আপনি টাকা পাঠাচ্ছেন সেটা রাখুন, পাশাপাশি ট্যাপট্যাপ সেন্টটাও রাখুন। যদি আপনি দেখেন যে এরা আপনাকে ভালো রেট দিচ্ছে তাহলে আপনি অবশ্যই এদেরটা ব্যবহার করবেন, যদি না দেয় অন্যটা ব্যবহার করবেন, কিন্তু অপশন রাখতে পারেন আপনি এটা। পাশাপাশি প্রথমবার তো যদি আমার কোড ব্যবহার করেন, KKS যদি ব্যবহার করেন, তাহলে তো আপনি $10 তো পাচ্ছেন বা ইউরো তো পাচ্ছেন, এটা একটা বোনাস পয়েন্ট। তো আমি যেহেতু অ্যাপটা ব্যবহার করি এবং আমার কাছে ভালো লেগেছে, আমার একটা বিশ্বাস যে আপনার কাছেও ভালো লাগবে, এই অ্যাপটা ভালো আমি আপনাকে রেকমেন্ড করলাম। ঠিক আছে, দেখতে পারেন। এটাই ছিল আজকের ভিডিওর মূল কথাবার্তা। আজকে আর কথা না বাড়াই, দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।